আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 40 নম্বর আজকের সর্বশেষ যে হাদিসটি সেটি হলো একটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মর্যাদা বাড়াইতে গিয়ে একটা হাদিস প্রচলিত হয়েছে যে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ু বাবুহা, যে আমি রাসূল ইলমের শহর আর আলী হলো ওই শহরের দরজা গেট। এইটা জাল হাদিস। ইমাম বুখারী রাহমাহুল্লাহ, ইমাম আয-যাহাবী রাহমাহুল্লাহ বলছেন যে এটা একেবারে ভিত্তিহীন মিথ্যা কথা। আল্লামা ইবনুল জাওজি, মোল্লা আলী কারী ওনারাও বলছেন এই হাদিস জাল। তবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একই অর্থে এই ধরনের আরেকটা হাদিস বর্ণনা করছেন। ডাইরেক্ট এরকম না, মানে হাদিসটার অর্থ এরকম কিন্তু হাদিসটা ভিন্ন রকম, সেটাকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি দঈফ বলছেন। আর তবারানি এবং মুস্তাদরাকে হাকেমের মধ্যে এই ধরনের একটা হাদিস আসছে, সেই হাদিসটাকেও কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম দঈফ বলছেন, আবার কেউ কেউ জাল বলছেন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার এলেমের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বিশাল সাহাবায়ে কেরামের মধ্যে বড় এলমের অধিকারী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার যে খুতবা, আলী রাদিয়াল্লাহু তাআলার খুতবার একটা বই আছে নাহাজুল বালাগা, বইটার নাম হলো নাহাজুল বালাগা। ইরানে সবচেয়ে দামি বই, মর্যাদাবান বই নাহাজুল বালাগা। মানে তারা কোরআনের পরে, নবী সাল্লামের সুন্নার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বই মনে করেন নাহাজুল বালাগা, আলী রাদিয়াল্লাহু তাআলার খুতবার সংকলন। আলী রাদিয়াল্লাহু তাআলার খুতবাগুলো শুনলেই বোঝা যায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন আলেম ছিলেন, কেমন খতিব ছিলেন। আজকে আমাদের দেশে ওলামায়ে কেরাম খুতবা দেওয়ার বই খুঁজে পায় না। 12 চান্দের খুতবা, তারপরে রুহানি খুতবা, বিভিন্ন রকমের বিভিন্ন নামে খুতবা বানানো আছে। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলার ওই খুতবা থেকে আমাদের দেশে কোনো খুতবা দেওয়া হয় না। যদি আলী রাদিয়াল্লাহু তাআলার এই খুতবাগুলোও আমাদের দেশে খুতবা হিসাবে প্রচলন হইতো, তাহলেও কিন্তু মানুষ, জনগণ অনেক উপকৃত হইতো। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলার খুতবাগুলো এলেমে ভরা। তবে আলী রাদিয়াল্লাহু তাআলার খুতবা থেকে খুতবা দেওয়া কষ্ট আছে। আরবি ভাষাটা সহজ ভাষা না, কঠিন ভাষা, ওইটা আবার বুঝতে অনেক কষ্ট হবে ওলামায়ে কেরামদের। তবে ওইটাকে সহজ করে আমরা যদি এত নিজেরা খুতবার বই, খুতবার প্রচলন না করে আলী রাদিয়াল্লাহু তাআলার খুতবাটাকে আমরা বেশি প্রচার করতে পারতাম, তাহলে সাহাবাদের মানহাজ, সাহাবাদের বুঝটা কোরআন সুন্নাহ আমরা বুঝতে পারতাম। তো সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ আমরা আজকে যেই 40-10টি আমরা 40 নম্বর পর্যন্ত জাল হাদিস আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত মিথ্যা জাল হাদিস থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দীনের সহি মানহাজ, সহি বুঝ আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।